ঈদ যাত্রায় 14 দিনে সড়ক দুর্ঘটনায় নিহত 314। এবারের ঈদ উল ফিতরের আগে ও পরে 14 দিনে দেশে 239টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ওইসব দুর্ঘটনায় 314 জন নিহত এবং 291 জন আহত হয়েছেন। আজ শনিবার 22 মে রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত 7 থেকে 20 মে পর্যন্ত 7টি জাতীয় দৈনিক, 5টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সড়ক দুর্ঘটনার পাশাপাশি একই সময়ে 4টি নৌ দুর্ঘটনায় 3 জন, 1টি রেলপথ দুর্ঘটনায় 1 জনের মৃত্যু হয়। রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ অনুযায়ী দুর্ঘটনাগুলোর 94টি 39.33% জাতীয় মহাসড়কে।